আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জোনাকি ফ্যাশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসছি আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখার জন্য। আমার সামনে যে সামনে চারটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কোনো কাঁথা না কিংবা বেডশিটও না। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন হচ্ছে টাওয়েলের যে ডিজাইনটা সেটা নিয়ে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণটা মানে সুতো দিয়ে বানানো টাওয়েল, হাতে বানানো এগুলো টাওয়েল, মানে অনেক সুন্দর। যে আমার কাছে যে লাল সবুজ যেটা দেখছেন, এটা হচ্ছে লালের উপরে সবুজ কালার সুতো দিয়ে করা আছে। এটা হচ্ছে সেম ডিজাইন, শুধু কালার আলাদা। তো ভিউয়ার্স, আমি এগুলো আপনাদেরকে তো অবশ্যই ওপেন করে দেখাবো আর ডিটেলস বলবো, আপনারা নিতে চাইলে নিতে পারবেন কিনা, অর্ডার করতে পারবেন কিনা। তো তার আগে ভিউয়ার্স, আমি সবসময় আপনাদেরকে যে রিকোয়েস্টটা করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ টাচ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক অন অলসো বেল আইকন ফর গেট মোর আপডেট। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো ভিউয়ার্স, এখন সময় এসে গেছে ওপেন করে দেখানোর। এই যে টাওয়েলটা, এটা আমি এখন একটা যেটা হচ্ছে খয়েরি কালার সেটা আপনাকে ওপেন করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি বলে রাখি এটা হচ্ছে খয়েরি কালার, এটা খয়েরি কালার উপরে হচ্ছে সাদা কালার সুতো দিয়ে কাজ করা। তো ভিউয়ার্স, এই যে কাজটা আপনারা একটু আমি জুম করে দেখাচ্ছি, ভালো করে এই যে দেখে নেন তাহলে বুঝতে পারবেন। এই যে সাদা যে এটা কিন্তু হচ্ছে পুরোটা সুতোর কাজ, খয়েরি কালার কাপড়ের উপরে, আর এটা ওয়ান লেয়ার কাপড়ের উপরে করা আছে। আর এটা কিন্তু সেটার উল্টো দিকটা অনেক সুন্দর, একদম যখন ফুল করেছে মনে হচ্ছে এটাও সোজা দিক, কিন্তু আসলে এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক। আর যে কী পরিমাণ যে সুতো লেগেছে তাই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি, মানে এখানে অনেক সুতো লাগে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই ডিজাইনটা দেখলেন, আমি হচ্ছে এই সেম ডিজাইনেরই আর একটা দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমি সেম ডিজাইনের মধ্যে এখন আবার আর একটা হচ্ছে কালার শুধু দেখাবো, সেটা হচ্ছে এটা সবুজের উপরে লাল দিয়ে, মানে লাল কাপড়ের উপরে সবুজ কালার সুতো দিয়ে করা আছে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এখন জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তাও অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এই যে এটা হচ্ছে সবুজ কালার, মানে লাল কালারের কাপড়ের উপর সবুজ কালার সুতো দিয়ে করা আছে, যে এটা হচ্ছে তার উল্টো দিকটা, সেম ডিজাইন আগে যেটা দেখালাম সেটারই সেম ডিজাইন, এটা শুধু কালার আলাদা। তো ভিউয়ার্স, আমি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখা, ডিজাইন ঠিক না, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে সবুজের উপর সাদা কালারের সুতো দিয়ে করা আছে। ভিউয়ার্স, এই যে সবুজের উপর সাদা কালার সুতো, মানে এটা দেখতেও অনেক সুন্দর লাগছে, লাল সবুজটা আর যে সবুজ আর সাদা সুতো, এটা সত্যিই অনেক সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, বলে রাখি এটা সুতোগুলো হচ্ছে সুতি, যে সুতোটা সেটা প্রচুর পরিমাণে সুতি, মানে সুতো লাগে এগুলো নেই। আর এটা হচ্ছে একদম এক লেয়ারের কাপড়ের উপর এটা কমপ্লিট করা আছে। তো মানে সুতোর যে কাজটা সেটা কী পরিমাণ যে ঘন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এখানে, যে এখানে এখানে ওদের মানে যে সেলাই করে তাদেরকে তিনবার করে হচ্ছে এক মানে ছুঁচ নিয়ে দিতে হয় একটা ঘরের মধ্যে, যে এটা যে একটা ঘর, এখানে তিনবার করে কিন্তু ছুঁচ নিয়ে দিতে হয়েছে ওদের। তো আসলে এটাতে প্রচুর পরিমাণ খাটনি করা লাগে ওদের, মানে পরিশ্রমটা অনেক বেশি পরিমাণ যায়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর একটা ডিজাইন দেখাবো, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আগেরগুলো চাইতে। এটা হচ্ছে ব্লু কালারের উপর সাদা কালার সুতো দিয়ে করা আছে। ভিউয়ার্স, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই ডিজাইনটাও দেখতে বেশ সুন্দর। এটার হচ্ছে উল্টো দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক, এটার উল্টো এবং সোজা দিক দুটোই কিন্তু সেম। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপুকে অর্ডার করতে পারবেন। এখন কীভাবে অর্ডার করবেন, আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপুর পুরো অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়ে দিতে পারবো, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে কিন্তু আপুর সাথে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারবেন, আপু কিন্তু এগুলোর অর্ডার নিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের এখন অপেক্ষার পালা শেষ হয়েছে, আপুর কাছে প্রাইসটা জানতে যাবো। এখানে হচ্ছে যে চারটা কালার আছে এর মধ্যে যে কোনো একটা আপনি বানাইতে দিতে পারেন, সবগুলো প্রাইস কিন্তু সেম। তো আপু যদি প্লিজ বলতেন যে হচ্ছে এটার প্রাইসটা কেমন আসবে। 1040 আপু বলছে এটা 1040 টাকা আসবে। 1040 বলতে হচ্ছে এক গজের ওপরে, তাই না? হ্যাঁ, এক গজের ওপরে একটা টাওয়েল হচ্ছে আপনাকে বানিয়ে দেবে সেম এভাবে, ডিজাইনগুলো সেম এভাবে। এখন এখানে দুটো ডিজাইন আছে, শুধু কালার আলাদা এই তিনটার। তো আপনি যদি এটাও নিতে চান তাও 1040, আর এই তিনটার মধ্যেও নিতে চান তাও 1040। এই যে কালারগুলো দেখালাম, এই কালারগুলো মধ্যে যদি আপনার অন্য কালার পছন্দ থাকে, যে না আমি চারটার মধ্যে নিবো না অন্য কোনো কালারের উপরে নিবো, তাহলে কিন্তু আপনি সেগুলোর উপর করে দিতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। তার আগে বলে রাখি ডিজাইনগুলো কেমন লেগেছে, কথাগুলো মানে টাওয়েলগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি বলে রাখি এরকম একটা টাওয়েল যদি আপনার বাচ্চা ছোটো বাচ্চাকে জড়িয়ে নিয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। শুধু ছোটো বাচ্চার জন্য এই টাওয়েলগুলো ইউজ করা হয় তা কিন্তু না, এগুলো হচ্ছে আপনি টি টেবিলের ওপর বালিশের ওপর এমনকি হচ্ছে টেবিলের ওপরেও ইউজ করতে পারেন, টেবিল ক্লথ হিসেবে। তো হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।